মানুষ খেয়ে ফেলে এমন গাছের কথা শুনেছেন হয়তো, তবে সত্যি সত্যি এমন গাছের দেখা মেলেনি এখনো। কিন্তু মাংস খায় এমন গাছ কিন্তু সত্যি আছে। এই গাছ হচ্ছে নেপেনথেস অ্যাটেনবরোগি, এটি এর বৈজ্ঞানিক নাম। দেখতে যত সুন্দর আর নিরীহই হোক না কেন, গাছটি আসলে একটি মাংসাশী গাছ। নানা কীটপতঙ্গ, পোকামাকড়, এমনকি বড় বড় ইঁদুর পর্যন্ত গিলে খায় এই গাছটি। আঞ্চলিক রীতিমতো এই গাছটি কলসি গাছ নামেও পরিচিত, কেননা এটি দেখতে অনেকটা কলসির মতোই। আর এই কলসির ভেতর লাল রঙের মধুর মতো এক ধরনের তরল পদার্থ থাকে, যেখানে মধু সেখানে পোকামাকড় আসারই কথা। এই কলসির মতো কাঠামোর মধ্যে যখন কোনো পোকামাকড় মধু খেতে আসে, তখন পা পিছলে এর ভেতরে পড়ে যায়, এবং এটির উপরে একটা ঢাকনা থাকায় পোকা ভেতরে পড়া মাত্রই ঢাকনা বন্ধ হয়ে যায়। এভাবে করে এই গাছটি মাংস খেয়ে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।